ঝাউকুঠি এলাকায় কাউদানি নদীর পার বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে জল। প্লাবিত চর ঝাউকুঠির বিস্তীর্ণ এলাকা। ঝাউকুঠি এলাকায় কাউদানি নদীর পার বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে জল। প্লাবিত চর ঝাউকুঠির বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনের প্রবল বর্ষণে কাউদানি নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে ঝাউকুঠি এলাকায় কাউদানি নদীর পার বাঁধটি ভেঙে যায়। স্থানীয়রা জানান, গত প্রায় 5 থেকে 6 বছর ধরে কাউদানি নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন তারা। এলাকার প্রায় 95% লোকই দরিদ্র সীমার নিচে বসবাস করে আর সামান্য জমিতে চাষাবাদ করেই চলে তাদের সংসার। এমত অবস্থায় কাউদানি নদীর ভয়াল আক্রমণে ভিটে মাটা হারিয়ে অনেকেই পাড়ি জমিয়েছেন অন্যত্র। ইতিমধ্যেই বিঘা বিঘা জমি গিলে নিয়েছে কাউদানি। প্লাবিত চর ঝাউকুঠির বিস্তীর্ণ এলাকা আর একেবারে বর্ষার শুরুতেই এই চিত্র কাউদানি নদীর সংলগ্ন স্থানীয় যা বাসিন্দারা রয়েছেন তাদের জীবনে নেমে এসেছে হাহাকার। আর এই ছবি বর্ষার একেবারেই শুরু যাচ্ছে। ঝাউকুঠি এলাকায় কাউজানি নদীর পার বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে জল। প্লাবিত চর ঝাউকুঠির বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনের প্রবল বর্ষণে কাউজানি নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে ঝাউকুঠি এলাকায় কাউজানি নদীর পার বাঁধটি ভেঙে যায় আর এরপরেই হুহু করে ঢুকে পড়ে জল। স্থানীয়রা জানিয়েছেন, 5 থেকে 6 বছর ধরে কাউজানি নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন তারা। এলাকার প্রায় বেশিরভাগ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন এবং সামান্য জমিতে চাষাবাদ করেই চলে তাদের সংসার। সেই সামান্য জমি এখন সম্পূর্ণ জলের তলায়। এমত অবস্থায় কি করে চলবে তাদের সংসার তারা যেমন ভাবছেন, আর তার সাথেই অনেকের আবার কাউজানি নদীর ভয়াল আক্রমণে ভিটে মাটি হারিয়ে পাড়ি জমাতে হচ্ছে অন্যত্র। আর ইতিমধ্যে বিঘা বিঘা জমি গিলে নিয়েছে কাউজানি। ভোটের সময় আসলে নেতা মন্ত্রীরা আশ্বাস দিয়ে আসেন, কিন্তু ভোট পেরিয়ে গেলে তাদের ধারে কাছেও পাওয়া যায় না। যাদের ভোটে প্রার্থীরা বিধায়ক হন, মন্ত্রী হন, অথচ তাদের খোঁজ নিতে আসেন না তারা কোনোদিনও। ঝাউকুঠির অসহায় বাসিন্দারা জানান, তারা স্থানীয় পঞ্চায়েত প্রধান, ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, এমনকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দরখাস্ত করেও বাঁধ নির্মাণ হয়নি। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের। ভাঙতে ভাঙতে নদীটি জনবসতি এলাকায় চলে আসে। গত কয়েকদিনের প্রবল বর্ষণে একমাত্র মাটির চলাচলের এই পার বাঁধটিও ভেঙে যায় আর ওই ভাঙা অংশ দিয়েই ঢুকছে জল। ইতিমধ্যেই বেশ কিছু ফসল ডুবে গিয়েছে। স্থানীয়রা জানান, বারবার প্রশাসন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও যখন কোনো কাজ হলো না, তাই এবারের পঞ্চায়েত ভোটে ভোট দান থেকে বিরত থাকবেন তারা। তাদের স্বাভাবিকভাবেই বক্তব্য যে ভোট দানে অংশগ্রহণ তারা করেন, প্রতিবারই করেন, কিন্তু তাদের সমস্যার সমাধান হয় না তাহলে কিসের ভোট? তাই এবার ভোটদান থেকে বিরত থাকার দাবি জানিয়েছেন তারা। কাউজানি নদীর পার বাঁধ ভেঙে এমনটাই ছবি ঝাউকুঠি এলাকায়। বিস্তারিত জানাবো, আমাদের প্রতিনিধি মজনু রয়েছে। মজনু, বিস্তারিত জানাও যে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার পার বাঁধ এলাকার আশপাশের মানুষজনের। দেখো পর্ণা, ঘটনাটি কিন্তু বালাবুদ গ্রাম পঞ্চায়েতের ঝাউকুটি এলাকার ঘটনা। গত কয়েকদিন ধরে যে প্রবল বৃষ্টি হচ্ছে, সেই প্রবল বৃষ্টির জেরেই কিন্তু কালজানি নদীর জল ফুলে পেপে ওঠে, জলস্তর অনেকটা বৃদ্ধি পাওয়ায় সেখানকার যে কালজানি নদীর পারবাঁধটি রয়েছে সেই পারবাঁধটি আজকে সকালের দিকেই ভেঙে যায়। স্থানীয়রা এই দেখতে পেয়েই তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় এবং হু হু করে ওই কালজাই নদীর জল ওই এলাকায় ঢুকতে শুরু করে। ইতিমধ্যে বেশ কিছু অংশ প্লাবিত হয়ে গেছে এবং তাদের যেটা দাবি, তারা গত প্রায় 5 থেকে 6 বছর ধরেই বিভিন্ন জায়গায় প্রশাসনের আধিকারিকদের কাছে ছুটেছেন সেখানকার বাঁধ নির্মাণের জন্য, কিন্তু সেই বাঁধের কোনো কাজ হচ্ছে না। এবারও তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছেও দরবার করেছেন, সেখানেও কিন্তু কোনো কাজ হয়নি, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ। এবং তারা আরো জানিয়েছেন যে গত এই কয়েক বছরে এতটাই ভাঙনের তীব্রতা বেড়েছে যে কালজাই নদীর সেখানকার বহু জমি ইতিমধ্যে নদী গর্ভে চলে গেছে, বেশ কিছু বাড়িও নদী গর্ভে চলে গেছে এবং ওখানকার বাসিন্দারা কিন্তু বাড়িঘর হারিয়ে ইতিমধ্যে অন্যত্র পাড়ি জমিয়েছেন এবং তারা বারবার সেখানে একটা বাঁধের দাবি তুলছেন, প্রশাসনের কাছে গিয়েছিলেন, স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসন এবং এমনকি জেলা আধিকারিকদের কাছেও দরবার করেছেন। এবং যেটা তুমি বক্তব্যের মধ্যে যেটা পরিষ্কার, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার কাছেও দাবি জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আজ বাঁধটি ভেঙে যাওয়ায় একদম হু হু করে ঢুকছে এলাকায় জল, এমনটাই গোটা এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
এবং তারা এও জানিয়েছেন যে জল যদি কম জল কমার পরে যদি ওই এলাকায় বাঁধ না হয় তাহলে কিন্তু এবারে যে পঞ্চায়েত ভোট রয়েছে একবারই গোটা এলাকা তারা কিন্তু পঞ্চায়েত ভোট থেকে বিরত থাকবেন। পর্ণা, বন্ধু নজর রাখো তুমি সেদিকে, আমাদের পরবর্তীতে অবশ্যই আপডেট দেবে, আমরা থাকবো তোমার সাথে, আমাদের দর্শকরাও থাকবেন। আপাতত ধন্যবাদ তোমাকে। এবং দেখছেন যে বর্ষার সবে মাত্র শুরু, জানাটা ছিল আগে থেকেই যে বর্ষা ঢুকলে এই নদীতে প্রতি বছরই এই পরিস্থিতি হয়। তাহলে মাটির যে বাঁধ নির্মাণ হয়েছে, সেই বাঁধ যেটা চলাচলের জন্য ছিল, সেই বাঁধ যে ভেঙে পড়বে এটা খুব স্বাভাবিক, কারণ এত পরিমাণ জলস্রোতের চাপ সেই মাটির বাঁধ বা পার বাঁধ কিন্তু নিতে পারবে না, এটা স্বাভাবিক, জানা ছিল। তাহলে পূর্বেই কেন প্রস্তুতির জন্য টাকা বরাদ্দ করে সেখানে সমস্ত কিছু অর্থাৎ পাকাপোক্তভাবে কেন হলো না বাঁধ, প্রশ্নটা তুলছেন স্থানীয়রা। এবং যেখানে ইতিমধ্যে আমরা জানি পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বহু টাকা স্যাংশন হয়েছে এ রাজ্যের বিভিন্ন বাঁধ তৈরির ক্ষেত্রে, যেমন সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঁধ তৈরির জন্য যেমন টাকা বরাদ্দ হয়েছে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার জন্য, তাহলে সেই টাকাগুলো গেল কোথায়? তাহলে কেন নির্মাণ হলো না স্থায়ী পাকা বাঁধের, এই প্রশ্নটা, এই দাবিটা তুলছেন স্থানীয় বাসিন্দারা। শুনবো তাদের মুখ থেকেই তাদের বক্তব্য। আমাদের সমস্যা এই যে বালাভোতের ঝাউগুড়ি গ্রামে আমাদের এই নদী বাহিত এলাকা কালজানি নদীর মোটামুটি 4-5 বছর থেকে নদীর ভাঙন, আমাদের সেই নদীর ভাঙন নিয়ে আমরা কুচবিহারের ডিএম থেকে শুরু করে বিডিও এসডিও এডুকেশন দপ্তর সব জায়গায় আমরা নদী বাঁধের দরখাস্ত দিয়েছি, বালাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে আমরা কুচবিহার জেলায় এমন কোনো জায়গা নেই আমরা দরখাস্ত দেওয়ার বাদ রেখেছি। আমরা দরখাস্ত দেওয়ার পরও আমাদের নদীর বাঁধ হচ্ছে না। এখন সর্বোপরি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দপ্তরেও আমরা ফোন করেছিলাম নদী বাঁধের জন্য, ওখানেও নদী বাঁধের জন্য যে জায়গায় আমরা দরখাস্ত দিয়েছি কুচবিহারে সেই দরখাস্তের রিসিপ্টগুলো কপিগুলো আমরা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি এক ডাকে অভিষেকের কাছে। আমাদের ঝাউগুড়ি নদী বাহিত এলাকা বিশেষ করে নদী ভাঙন প্রচণ্ড চলছে, সেই নদী বাঁধের জন্য আমরা বারবার করে ঝাউগুড়ি জনগণের পক্ষ থেকে দাবি করে আসতেছি দীর্ঘদিন থেকে, আমাদের নদীর বাঁধ করে দেওয়া হচ্ছে না। আমাদের প্রশাসনের কাছে বিশেষ দাবি আমাদের নদীর বাঁধ করে দেওয়া হোক। এই যে এই সময় বর্ষা এসে গেছে, নদীর ভাঙন প্রচণ্ড, নদীর ভাঙন চলছে, নদীর পাড়ের মাটির বাঁধ ভেঙে গ্রামে হু হু করে জল ঢুকছে, এই নদীর বাঁধ যদি করে দেওয়া না হয় আমাদের গ্রাম এখানে নদী বাহিত এলাকার মানুষ বিশেষ সমস্যায় পড়বে, 3 ফসলি জমিও যাচ্ছে নদীর গর্ভে, মানুষের বাড়ি ঘরও নদীর গর্ভে চলে যাচ্ছে। এখন যদি আমাদের নদীর বাঁধ করে দেওয়া না হয় আমরা আগামী দিনে ভোট বৈঠকের বয়কটের ডাক দিব আর কি, আমরা ভোট দিতে যাব না, ভোট দিতে যাবেন না। না, আপনার নাম কি? আমার নাম আবুল কালাম প্রামাণিক, জাগরাম জাগপটি, থানা তুফানগঞ্জ, জেলা কুচবিহার। ঠিক আছে।